এপ্রিল মাসে কিনবেন, সামনের এপ্রিলে আর আপনার এই বাইকটার এপ্রিলা থাকবে না। ভাই গাড়ি নিয়ে যে কোনো জায়গায় চিপা চাপা ঢুকাই দিলে লস হইব, আমার একটুখানি যাইব, তোমার অনেক যাইব লাগলেই। কালকেই তো একজনের বাম্পার সহ খুলে নিয়েছি। রেইডার বাইকটা ভালোই লাগে, রেইডার আসলে একবার চালাইতে হবে, কিন্তু আশেপাশে কারো রেইডার নাই। একশো 125 সিসির মোস্ট পাওয়ারফুল বাইক ইন বাংলাদেশ। এটা যে কোনো 150 সিসিকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে, সেরকম পাওয়ার বাইকে, এবং তেলও দেয় একদম। ভাই বাইক আমারটাই আমার কাছে খুব চালাইতে কেন জানি মজাই লাগে। শালার যেমনে খুশি ওমনে চালাও, রেডি পিক আপ ভরপুর, তেলও মানে ভরপুর যায়, মানে একটু কমই খায়, ভালো অনেক। আমি ওকে ভালোবাসি অনেক। দেখছেন এটা কি বাইক? ইয়ামাহা XSR। সো most expensive overpriced Yamaha bike in Bangladesh. কারণ ছাড়া overprice দিয়ে রাখে Yamaha। আমার কাছে মনে হয় প্রাইস অনুযায়ী MT version 1টাই মোটামুটি ঠিক আছে, বাকি যা আছে এগুলো সব overpriced। একটা জিনিস চিন্তা করেন, Yamaha version 2 এর মতো একটা বাইকে ভাই লাল হেডলাইট দিয়ে রাখে। লাল হেডলাইট কারা দেয়? এটা 2.5 লাখ টাকার বাইকে লাল হেডলাইট কেন? সরি, মানে হেডলাইট না, লাল মিটার। মিটার ডিজিটাল করছে, মিটারের লাল কালার, এটা কেমন দেখায়? মানে এমন খ্যাত কালার দেখা গেছে যে যৌতুক নিয়ে বিয়ে করা যাইতো, তাইলে কিনার একটা পসিবিলিটি ছিল। এছাড়া আসলে এত দাম দিয়ে বাইক কেনার মতো অ্যাবিলিটি আমার নাই। এই পেট্রোল পাম্প দিয়ে জীবনেও তেল দিবেন না। এই পেট্রোল পাম্পের তেল হচ্ছে মিরপুর কাজি শেওরাপাড়া, এখানে একটা পেট্রোল পাম্প আছে, এটার কথা বলতেছি। মানে তেল না, ওইটা একটা পুরো পানি, কোনো কালার নাই। আমি ওই যে সলুটের মধ্যে লাস্ট টাইম ভরছিলাম, হ্যাঁ, মানে দেখলাম যে সাদা সাদা পানি পড়ে, এমন অবস্থা। ভাই এমন বাজে তেল আমি আমার জীবনে দেখি নাই। বাইকে একটু সমস্যা হয়েছে, এর কারণেই এইটা নিয়ে চালাই দিছি। খুবই বাজে তেল, 42 বাজে, পৌঁছাইতে কি পারবো? যেমনি উড়াদুরা চালাইতেছি, তাও উড়াদুরা না। এই যে আবার একখান যাত্রী দেখলে বাসা দিয়ে নিয়ে আসবি যা। গাড়ি মোটরসাইকেল একটা আসুক, কারণ ওগুলা মামলা দেওয়া যায়, ওগুলা দিয়া একটু ই আছে। ওরে বাবা, ক্লোজ কল। বাইক আসলে কিনলে আপনারা কিনবেন কোনো ভালো ব্র্যান্ডের বাইকই। ভালো ব্র্যান্ড বলতে এই যে ইয়ামাহা, সুজুকি, হিরো। ট্রাস্ট মি, হিরো ইজ আ ভেরি গুড বাইক, ঠিক আছে? হিরো সামনে যেটা আনতেছে তো কাঁপায় দিবে। যাই হোক, কথা হচ্ছে যে ভালো ব্র্যান্ডের বাইক কিনবেন। ওই যে কিছু ব্লগার আছে যারা এখন বলে এপ্রিলার কথা, এপ্রিলা ইজ আ ভেরি গুড বাইক, ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো নাকি পেইড প্রমোটার, ঠিক আছে? আপনি এই এপ্রিল মাসে কিনবেন, সামনের এপ্রিলে আর আপনার এই বাইকটার এপ্রিলা থাকবে না, সেটা ঘাপ্রিলা হয়ে যাবে পুরা। বাইক চালানোর মতো অবস্থা থাকবে না ওই এক বছরের বেশি চাইনিজ বাইক থেকে না আলো যেই বাইকই কিনেন। সো বাইক কেনার আগে বুঝে শুনে কিনবেন, কারো কোনো ইউটিউবারের কথায় যারা পেইড প্রমোটার তাদের কথায় কখনোই বাইক কিনবেন না, ঠিক আছে? তাদের ইন্সপিরেশনে, কারণ ভাই তারা তো পেইডেড, তারা তো ভালো কথা বলবে এই বাইক সম্পর্কে, এটাই স্বাভাবিক। যাই হোক, সো এই ভিডিওটা ছিল আপনার কোন বাইকটি কেনা উচিত সেই সম্পর্কে পার্ট 1 and part 2 video খুব শীঘ্রই আসছে। and till then keep watching the Hero story.